নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা সৌভাগ্যের দিশার অনুষ্ঠান প্রত্যেক দিন দেখেন, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষ গুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিস দা। আজকে সকলের দেবাশিস দা হতে পেরে আমি নিজেকে গর্বিত অনুভব করছি এবং আপনাদের সকলকে বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই এবং ছোটদের আমি স্নেহাশিস জানাই। প্রত্যেকে ভালো আছেন, আর আমাদের এই জগৎ সংসারে ভালো আমাদের থাকতেই হবে, কারণ এই জগৎ সংসারে যারা মানব জন্ম নিয়ে এসেছি পৃথিবীতে, তারা অল্প দিনের জন্য আমরা প্রত্যেকে এসেছি। তো এই অল্প দিনের ভিতর থেকে আপনাকে ভালো থাকতে হবে, স্ত্রী পুত্র পরিবার সকলকে নিয়ে আপনাকে ভালো থাকতে হবে। সেই ভালো থাকারই এই অনুষ্ঠান সৌভাগ্য দিশার অনুষ্ঠান। আর এই সৌভাগ্য দিশার অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষ আপামর 32 বছরে বহু কয়েক হাজার মানুষ ভালো থেকেছে, ভালো আছে। আপনিও যদি চান যে আপনার জীবনে ভালো থাকার উপায় কি, কারণ আমাকে বিশ্বাস করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে যে ভগবান আপনাকে সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ, উচ্চশিক্ষা কেরিয়ার বাস্তু বিবাহ অর্থ রোজগার বিলাসবহুল জীবন, পৃথিবীতে থাকতে গেলে যা যা দরকার ভগবান আপনাকে, আমাকে, সব মানুষকেই ভগবান পাঠিয়ে দিয়েছেন। যে দিনকারে জন্ম হয়েছে, যারা প্রত্যেক মানুষ আমরা জন্মগ্রহণ করেছি, আমার সন্তান সন্ততি, আপনার সন্তান সন্ততি, ভাই ব্রাদার যারা এসেছি পৃথিবীতে, সবাইকে ভগবান যেই দিনকারে আপনি পৃথিবীতে এসছেন সেই দিনকারই আপনার কপালে লিখে দিয়েছে। আর কপালে লিখে দেওয়াটা হচ্ছে ভাগ্যে লিখে দেওয়া, আর সেই ভাগ্যের জায়গায় কী আছে, জন্মকোষ্ঠী অথবা হস্তরেখা বা মুখমণ্ডল বা কপাল, এই জায়গায় ভগবান লিখে দিয়েছেন। কারো জীবনে দেখা যাচ্ছে সেটা অনেক ফুলে ফেঁপে উঠেছেন, তাদের জীবনে উচ্চশিক্ষা কেরিয়ার, তার চাকুরি ব্যবসা বিজনেস বিলাসবহুল জীবন অনেকে ফিরে পেয়েছে, আবার অনেকে সারা জীবন কাজ করে গেছে কিছুতেই করতে পারলেন না, বা সন্তান অবাধ্য হচ্ছে, বা কারোর অসন্তান পড়াশোনা করছে না, বা অবাধ্য হচ্ছে, বা সন্তান মনোযোগ নিতে পারছে না, বা সন্তানের চাকরি হচ্ছে না, কর্মযোগ তৈরি হচ্ছে না, আবার কারো সন্তানের মেয়ের বা ছেলের বিয়ে হচ্ছে না, বা বিবাহ হলে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বারবার প্রেম ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বাস্তু সমস্যায় আপনি ভুগছেন, গৃহাদি তৈরি করতে হোক বা আপনি নিজে তৈরি করে থাকুন, যেখানেই হোক কোনো প্রবলেম আপনার থেকে গেছে যার কারণের জন্য আপনি দিনের পর দিন কঠিন ব্যাধিতে ভুগছেন, অর্থ রোজগার করছেন কোনোভাবেই অর্থ এস্টাবলিশ করতে পারছেন না, অথবা দাম্পত্য অশান্তি বা পারিবারিক অশান্তির মধ্যে আপনি ভুগছেন, আবার কেউ বা হয়তো ঋণ শোধ করতে পারছেন না, ঋণের বোঝা মাথায় নিয়ে কেউ সুইসাইড পর্যন্ত করেছেন, এরকম বহু মানুষ যারা বিগত দিনে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসছেন, তারা প্রত্যেকটি মানুষ গ্যারান্টি সহকারে কাজ করেছেন, কাজ পেয়েছেন তারা গ্যারান্টি সহকারে, তার হাজার হাজার প্রমাণ আপনাদের কাছে আছে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, বহরমপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আগরতলা, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, সারা ভারতবর্ষের মানুষ যেখানে দেবাশিসদা পৌঁছাতে পেরেছেন সেইখানেই কাজ আপনারা পেয়েছেন। কোথায় কোথায় চেম্বার আছে এই জায়গায় ফলো করলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন,
এবং বুকিং নাম্বারে রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে সরাসরি চেম্বারে চলে আসতে যদি চান, ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে বা ভাগ্যকে সমৃদ্ধিশালী করতে। ভগবান যে প্রতিশ্রুতি দিয়ে আপনাকে পাঠিয়েছেন তাকে যদি আপনাকে প্রস্ফুটিত করতে হয়, আপনার সন্তান, আপনার ক্যারিয়ার, আপনার চাকরি, আপনার বিজনেস, সমস্ত কিছু ইস এভরিথিং যদি আপনাকে প্রস্ফুটিত করতে হয়, একজন অভিজ্ঞ মানুষের কাছে পৌঁছে দিতে হবে যারা বংশ পরম্পরায় মানুষকে কাজ দিয়েছেন, বা অ্যাস্ট্রোলজির উপরে যারা পিএইচডি করেছেন, তারা আপনার যে কোনো সমস্যা, যে কোনো ব্যাধি নির্মূল করে দেবেন গোড়া থেকে, গ্যারেন্টি সহকারে। এর নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী। আজকে লাইভ ফোনের অনুষ্ঠান, আপনারা নিশ্চয়ই ফোন করবেন, আমি নিশ্চয়ই ফোন নেব এবং আপনারা কথা বলবেন। যারা লাইনে পাচ্ছেন না, কোনো টেনশন নেওয়ার কিছু নেই। আমি বারবার বলছি, আপনার জীবনে সব কিছু আছে, ফোনে শুধু ভাগ্য জেনে লাভ নেই। সম্ভব হলে একজন অভিজ্ঞ মানুষের চেম্বারে পৌঁছে যান। আপনার জীবনে কি দরকার? গাড়ি, বাড়ি, অর্থ সম্পত্তি, প্রপার্টি, সন্তান সুখ, স্ত্রী পুত্র সুখ, সুখ সন্তুষ্টি কি দরকার আপনার? তার জন্য পৌঁছে যেতে হবে চেম্বারে। আপনার সবটাই সম্ভব হবে একজন অভিজ্ঞ মানুষের কাছে আসলে, কারণ হাজার হাজার প্রমাণ দিয়েছি এই এত 32 বছরে একটি মানুষ নেই যে আপনারা কাজ পাননি। আর যদি সেরকম কোনো মানুষ থেকে থাকে, দয়া করে অনলাইনে বলবেন, স্যার আপনার কাছে গেছিলাম, কাজ পেয়ে পাইনি বা প্রতিকার করেছিলাম, কোনো কাজ হয়নি, সমস্ত অর্থ আপনারা যে চেম্বারে দিয়েছেন সেই চেম্বারে ফেরত পাবেন। এখনও দু একজন ভালো মানুষ যারা পৃথিবীতে বেঁচে আছেন, নাহলে পৃথিবী চলতে পারতেন না। এই বিশ্বাস ভক্তি রাখতে হবে একজন অভিজ্ঞ মানুষের উপরে, বিশ্বাস রাখতে হবে একজন ভগবানের উপরে, তবেই আপনি সেই জায়গাটা ভগবান খুঁজে দেবেন আপনাকে, কোথায় আপনি যাবেন, কোথায় গেলে আপনার চাকরি হবে, কোথায় গেলে আপনার ক্যারিয়ার তৈরি হবে, কোথায় গেলে আপনার সন্তান, অবাধ্য সন্তানকে পথে আনতে পারবেন, কোথায় গেলে আপনি কঠিন ব্যাধি থেকে মুক্তি পাবেন, এটা আপনাকে ডিসিশন নিতে হবে। টিভিতে প্রোগ্রাম আপনি দেখছেন, বহু লোকের প্রোগ্রাম দেখছেন, কিন্তু একটি মানুষ বলুন যে যারা এসছেন ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে কাজ পাননি। যদি প্রমাণ থাকে আপনাদের কাছে, দয়া করে আসবেন, কারণ আমার জীবনের বোধান্ডা 32 ইয়ার্স এক্সপিরিয়েন্সে মনে পড়ে না যে আমি কাউকে 2 টাকা নিয়েও মানুষকে নষ্ট করা হয়েছে। যদি প্রমাণ আপনাদের কাছে থাকে, নিশ্চয়ই অবভিয়াসলি বলবেন আপনারা। আজকে লাইভ ফোন অনুষ্ঠান, নিশ্চয়ই ফোন করবেন। নমস্কার, কে বলছেন বলুন? কোথা থেকে বলছেন বলুন? হাওড়া থেকে বলছেন বলুন। আপনি কাজ সম্পর্কে জানবেন? আপনার ডেট অফ বার্থ? 8/11/1990। 8/11 বললেন তো? হ্যাঁ, 7/11/1990। ঠিক আছে, বলুন টাইমটা বলুন। দুপুর 12:12। 1990 দুপুর 12:12। কোথায় জন্ম? হাওড়াতে জন্ম। আপনি এখন কি করছেন বলুন? একটু বিজনেসই করি। বিজনেস করছেন? হ্যাঁ, হাওড়াতে আপনার জন্ম, আপনি বিজনেস করছেন। বিজনেস এখন চলছে কেমন? হ্যালো, এবং কিসের বিজনেস করছেন আপনি? বিজনেস বলতে ওই শেয়ার মার্কেট টাইপের। শেয়ার মার্কেট টাইপের? আগে একবার লাইনে পেয়েছিলেন আপনি? আপনার জীবনে যে কোনো স্বপ্ন বাস্তব রূপে রূপদান করতে পারেন। এর নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী। 1990 বললেন তো? একটু ধরুন, আমি দুপুর 12:12, ঠিক আছে বলে দিচ্ছি। আপনার বিজনেস কিসের বিজনেস? শেয়ার মার্কেটের বিজনেস? বিজনেস ভালো চলছে না? বিজনেসের অবস্থা এখন শুয়ে পড়েছে আপনার? হ্যাঁ, চোট হবে এবং আপনি পার্টনারশিপে কোনো কাজ করতে পারবেন না। বলে দিচ্ছি, 7/11/1999 বুধবার ছিল, দুপুর 12:12 PM আপনার পূর্ণ বসু নক্ষত্র মিথুন রাশি মকর লগ্ন,
ষষ্ঠী কৃষ্ণপক্ষে জন্ম। আপনি তো ব্যবসায়ী লোক বটে দাদা, কিন্তু আপনার জীবনে ব্যবসা ডিস্টারবেন্স হচ্ছে, আপনার দেবগণ, ঠিক আছে? কিন্তু আপনি সবসময়, আপনার একটা কথা বলি, দেখুন প্রথমে কথা বলি, আপনার উচ্চশিক্ষা কমপ্লিট হয়নি, আপনি পড়াশোনা বেশি করেননি। কী করে জানলাম যে আপনি পড়াশোনা বেশি করতে পারেননি? কারণ কোষ্ঠী আপনার বলে দিচ্ছে, আপনার কোষ্ঠীতে পড়াশোনা কতটা হবে সেটা কোষ্ঠী বলে দিচ্ছে, একজন অভিজ্ঞ মানুষ সব বলে দিতে পারেন। খেয়াল করুন, আপনার লগ্নে রাহু বসে আছে মকর রাশির উপরে, সেখানে আপনার জীবনে অনেক বাধাবিঘ্ন আসবে, আপনার জীবনে একাধিক প্রেম ভালোবাসা আসবে যেগুলো ডিসকানেক্ট হয়ে যাবে, একটা প্রেমও স্টে করবে না আপনার জীবনে, এক নম্বর। দু নম্বর হচ্ছে আপনার গোপন শত্রু থাকবে, বহু শত্রু দ্বারা আপনার অনেক টাকা পয়সা ক্ষতি হবে, থার্ড পার্সন লোকের সঙ্গে, যাকে আপনি ভালোবাসছেন সেই আপনাকে ধোকা দিয়েছেন, এরকম কিছু ঘটনা ঘটেছে আপনার? সব সময় হচ্ছে। আচ্ছা, আপনার শরীর ভালো যাচ্ছে না, আপনার শরীর ভালো যাচ্ছে না এবং আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তা সুতরাং এটা ডক্টর দেবাশিস শাস্ত্রী আর কেউ নয়, শুনতে থাকুন। যেটা হচ্ছে আপনার যে জন্মকোষ্ঠীতে রয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে দারিদ্র যোগ, এই যে দারিদ্র যোগ দশম স্থানে রয়েছে, দারিদ্র যোগ দশম স্থানে থাকলে এমনি তার ফিনান্সিয়াল জায়গায় ডিস্টারবেন্স হবে, এবং আপনার যার জন্য আপনি যা কিছুই করবেন, আপনি পরোপকারী লোক কিন্তু পরের জন্য আপনি করবেন বা নিজের আত্মীয় স্বজনের জন্য করবেন সেটা আপনি ফিডব্যাক ভালো পাবেন না, এবং আপনি টাকা চাইবেন। দেখুন, আপনি টাকা কাউকে ধার দিলেন, কিন্তু আপনি যখন চাইতে যাবেন টাকা, কিন্তু সেই টাকা চাওয়ার সময় টাকা তো দেবেই না, উল্টো তাদের সঙ্গে রাগারাগি ঝামেলা অশান্তি ঘটে। তো এর নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী, মাথায় রাখতে হবে। কেন ঘটছে? দশম স্থানের দারিদ্র যোগ, দশম স্থান হচ্ছে কর্মস্থান, যেই জায়গা থেকে মানুষের ফিনান্সিয়াল অর্থ বা বিলাসবহুল জীবন তৈরি হয় সেই ঘরেই আপনার দারিদ্র যোগ। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি সেই দারিদ্র যোগের রেমেডি আপনি করতে না পারবেন বা আপনার ষষ্ঠ স্থানে যতক্ষণ আপনি প্রতিকার না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে কোনো কিছুই সাকসেস হবে না, না বিয়ে, না প্রেম ভালোবাসা, না আপনার জীবন, বিবাহিত জীবন সুখের। আপনি বিয়ে করেছেন? না, না করেননি। কিন্তু করেননি কেন? ফিনান্সিয়াল জায়গা ঠিক নেই তার জন্য, ফিনান্সিয়াল জায়গা ঠিক হয়ে যাবে, অর্থ সমস্যা থাকবে না। আগামী তিন মাস পর থেকে দেখবেন আপনার শেয়ার মার্কেট বলুন বা যে কোনো মানি মার্কেটিং বলুন, আপনার জায়গায় অর্থ দিয়ে যাবে। এর নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী। বলুন, নীলা গোমেদ কি আছে সেটা নিয়ে এই চ্যানেলে আমি বলতে পারবো না, যদি সম্ভব হয় দেবাশিসের উপরে বিশ্বাস থাকে বা ঠিক কথা আপনার বলেছি, অল্প সময়ের মধ্যে, এতটুকু সময়ের মধ্যে সব কিছু বলা যায় না, এবারে সব কিছু কাউন্সিলিং করতে গেলে অলওয়েজ ওয়েলকাম চেম্বারে একবার দেবাশিসের কাছে একবারই আসতে হবে, বারবার আসতে হবে না, বারবার প্রতিকার করতে হয় না, বারবার আপনাকে হয়রানি হতে হবে না। এর নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী, ঠিক আছে? সমস্যা এবং ব্যাধি আগামী তিন মাসের মধ্যে সারিয়ে দেওয়া সম্ভব, এবং সেই জায়গাটা আপনি ভালো জায়গায় বিজনেস করতে পারবেন। নমস্কার, বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন দেবাশিসের কাছে, বিগত দিনে মানুষ এসে কি বলছেন দেখতে থাকুন, আবার লাইনে ফিরে আসব। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলেন। হ্যাঁ দিদি, আপনি কোত্থেকে এসছেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি দুর্গাপুর থেকে এসেছেন, আপনি ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসে কি কি উপকার পেয়েছেন? আমি আমার ছেলের পড়াশোনা আর চাকরির ব্যাপারে এসেছিলাম, তো আমার ছেলে এমফার্মে চান্স পেয়েছে, আর আমার নিজের জন্য এসেছিলাম, শারীরিক মানসিক অনেকটাই এখন আমি ভালো আছি। আচ্ছা, আপনার যে শরীরে ব্যাধি ছিল সে ব্যাধি এখন মুক্ত হয়ে গেছে? হ্যাঁ, ব্যাধি ঠিক হয়ে গেছে। হুম, তাহলে আপনাদের আর তো কোনো সমস্যা নেই? না, এখন আমি আগের থেকে বেশ ভালোই আছি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন তাহলে। হ্যাঁ নমস্কার, আপনি কোত্থেকে এসছেন? আমি বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, আপনি যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসেছেন, তো ডক্টর দেবাশিস শাস্ত্রী এসে আপনি কি কি উপকার পেয়েছেন? আমার যে আর্থিক মানসিক সমস্যা ছিল তার সমাধান হয়েছে, এবং আমার যে দুর্বলতা ছিল সেগুলো কেটে গেছে, এবং আমি সব দিক থেকে উপকার পেয়েছি। আচ্ছা, এখন আপনি ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো বোধ করছি এবং আগের থেকে অনেকটাই বেটার আছি। আচ্ছা আচ্ছা, নমস্কার, আপনি ভালো থাকুন তাহলে। হ্যাঁ দিদি, আপনি কোত্থেকে আসছেন? আমি বিরাটি থেকে এসেছি। বিরাটি থেকে ডক্টর দেবাশিস শাস্ত্রীর খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি টিভিতে দেখে
মানে লাস্ট একটুখানি দেখেছিলাম, ওই নাম্বারটা আমি সঙ্গে সঙ্গে তুলে রাখি, আমার একটা সমস্যা ছিল, তারপরে ওখান থেকে এখানে আমি ঠিকানা নিয়ে আসি, আমার কাজ হয়ে দেখলেন। এইভাবে যদি গ্যারান্টি সহকারে কাজ চান, সমস্যা এবং ব্যাধি সব গোড়া থেকে নির্মূল হয়ে যেতে পারে। এর নাম ডক্টর দেবাশীষ শাস্ত্রী। আজকে দেখলেন আপনারা, যে মানুষটি 3-4 বছর ধরে বিছানায় শয্যা ছিল, দুর্গাপুর থেকে এসেছিলেন, তাকে আপেলের মতন চেহারা করে দেওয়া হয়েছে, দেখেছেন আপনারা। তার বয়স এখন নিয়ার অ্যাবাউট 50 ইয়ার্স, কিন্তু দেখলে মনে হয় যে তার বয়স 50 ইয়ার্স। তাকে 30 বছর মানে 25 ইয়ার্সের মতন করে দেওয়া হয়েছে। তার কঠিন ব্যাধি এবং তার ছেলের চাকরি হচ্ছিল না কোনোভাবেই, তার ছেলে এম ফার্মে চান্স পেয়েছে। শুনলেন আপনারা। আবার কি দেখলেন, বর্ধমান থেকে আরও একটি ক্লায়েন্ট এসছেন, তার সমস্যাও ঠিক হয়েছে। আবার কি দেখলেন, বিরাটি থেকে এক ভদ্র মহিলা এসেছিলেন, তার সন্তানের বিভিন্ন সমস্যা ছিল, তার চাকরি হয়েছে। তাহলে চাকরি হবে না কেন? ভগবান যে আপনাকে সব কিছু লিখে দিয়েছেন, কেন হবে না? যার কোষ্ঠীতে যতই খারাপ থাকুক, তার ভিতরে কিছু ভালোও থাকে, সেই ভালো জায়গাটাকে একজন অভিজ্ঞ মানুষের দরকার। আন্ডার কোয়ালিফিকেশন, মহারাজ বাবা, বহু বাবা এসছেন মার্কেটে, বাবাদের থেকে অ্যাভয়েড করুন। আন্ডার কোয়ালিফিকেশন, ক্লাস 4 পাশও নয়। সুতরাং আপনার কি ভাগ্য বিচার করবে? শুধু কবচ তাবিজ বিক্রি করা, শুধু তন্ত্র, ভগবান এত সহজ নয়। যার জীবনে সিদ্ধি লাভই হয়নি, সে কিসের তন্ত্র করবে? ভগবান এতই সহজ, যা বলবেন তাই শুনবে। কিছু প্রক্রিয়া আছে, কিছু প্রসিডিওর আছে, সেটাকে মেনটেন করতে হবে। ভগবান অত সহজ নয়, তা দুনিয়ার লোক সবাই করতে পারতেন। তা সুতরাং আন্ডার কোয়ালিফিকেশন থেকে একটুখানি বিরত থাকুন। যারা বহু জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে যারা বহু টাকা নষ্ট করেছেন, সর্বশান্ত হয়েছেন, একবারের জন্য অলওয়েজ ওয়েলকাম, আপনাকে বারবার আসতে বলবো না। এর নাম ডক্টর দেবাশীষ শাস্ত্রী। যে কোনো সমস্যা, যে কোনো ব্যাধি গোড়া থেকে নির্মূল হয়ে যাবেন, যে কোনো স্বপ্ন আপনার বাস্তব রূপে পরিধান করতে পারেন। কারণ হচ্ছে, আপনাকে চিন্তা করতে হবে আপনার জীবনে কি দরকার, সমাজে আরও 5 জনের মতন আপনার কোথায় অভাব রয়েছে, সেই জায়গাটা নিয়ে চেম্বারে চলে আসতে হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আপনি বর্ধমান থেকে, কাটোয়া থেকে ভগীরথ মণ্ডল বলছেন? হ্যাঁ বলুন। মানে সেই গঙ্গার নাম কি, মানে যে নদীর নাম ছিল ভগীরথী গঙ্গা, সেটা কি? ঠিক আছে, আপনি ভালো থাকুন দাদা, আপনি তীর্থস্থানের মানুষ, খুব ভালো। বলুন, ডেট অফ বার্থ বলুন, মেয়ের বিয়ে তাড়াতাড়ি বলুন। 25 নভেম্বর 1994। হ্যাঁ, 25 নভেম্বর 1994। টাইম হচ্ছে রাত্রি 9:20। হ্যাঁ বলুন। আচ্ছা, শিলংয়ে জন্ম, 9:20, শিলং মহালয়া। ঠিক আছে, আপনার মেঘালয় জন্ম, তাই তো? মেয়ের মেঘালয় জন্ম, ঠিক আছে, বলে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। 25 নভেম্বর 1994, ঠিক আছে, বলে দেবো। আপনি আমার কোত্থেকে ফোন করছেন? কাটোয়া বর্ধমান থেকে ফোন করেছেন। বর্ধমানে দেখুন চেম্বার রয়েছে 16 তারিখে, দেখুন বর্ধমান রয়েছে, এখানে তাকিয়ে থাকুন, নিশ্চয়ই দেখতে পাবেন এখানে কবে বর্ধমান, কবে বাঁকুড়া, কবে শিলিগুড়ি, কবে জলপাইগুড়ি, যারা যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন, কবে মালদা, কবে বহরমপুর, যে যেখান থেকে যা দেখছেন প্রোগ্রাম, কবে হাওড়া, কবে কালীঘাট, কবে দমদম, একটু ফলো করুন। বুকিং নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন। কাজের যদি গ্যারান্টি চান, তবেই ডক্টর দেবাশীষ শাস্ত্রীকে খুঁজুন। কবে কাজ হবে, কোথায় কাজ হবে, কোন সময় কাজ হবে, সবটাই ডিটেলস আপনাকে প্রেসক্রিপশনের উপরে লিখে দেওয়া হয় প্রতিকারের পরে। হ্যাঁ, এটা হচ্ছে 25 নভেম্বর 1994, শুক্রবার ছিল, ঠিক আছে, 9:20 রাত্রিবেলায় না সকালবেলাতে? রাত্রিবেলায় 9:20। আচ্ছা, আপনার হচ্ছে মঘা নক্ষত্র সিংহ রাশি কর্কট লগ্ন সপ্তমী কৃষ্ণপক্ষে, এই যে মঘা নক্ষত্র আপনার মেয়ের, এটা ভালো নয়।
মঘা নক্ষত্র, হস্তা নক্ষত্র, আগেও বলেছি অশ্লেষা নক্ষত্র, এ সমস্ত নক্ষত্রে একটুখানি প্রবলেম হয়। তো কথা হচ্ছে, যেটা ইসে মেয়ে এখন কি করছে বলুন। ও এম এ সেকেন্ড ইয়ার পড়ছে, কিন্তু একটা কথা আপনাকে বলি, ওর চতুর্থ হাউজে কেমুদ্রি যোগ রয়েছে, যে কারণের জন্য ওর বিবাহিত জীবন প্রবলেম হবে। শুধু মাঙ্গলিক কারণেই যে জীবনে প্রবলেম হয় বিবাহিত জীবন তা নয়, ঘরে যদি সেই জায়গায় চতুর্থ হাউজে কেমুদ্রি যোগ থাকবে, সেখানে বিবাহিত জীবন ডিস্টারবেন্স হবে, তার চাকরি বা কেরিয়ার নিয়ে প্রবলেম হবে, তার এডুকেশান হবে, হায়ার এডুকেশান হবে, কিন্তু কর্মস্থানে বিভ্রান্তি হবে। আপনার দেখুন, আপনার মেয়ে কিছু একটা বললে পরে বা আপনারা যদি কোনো কখনো কথা বলেন, সেই জায়গাটা হয়তো অনেক সময় অ্যাভয়েড করে। এবং আরও একটি জায়গা হচ্ছে, তার জীবনে প্রেম ভালোবাসা আসবে, ডিসকানেক্ট হবে। দুই তিন নম্বর হচ্ছে যে আপনারা কিছু বলতে গেলে সে রেগে যাবে, রিয়্যাক্ট করবে, এরকম একটা জিনিস। আচ্ছা, আর একটি জায়গা হচ্ছে আপনার মেয়ের শরীর ভালো যায় না, শরীরে তার পিরিয়ডের সমস্যা থাকে, পিরিয়ড মানে ঋতুর সমস্যা যেটা আছে সেটা কিন্তু আপনার মেয়ের আছে এখানে। তারপরে ডিপ্রেশনে ভোগে, একা একা হয়তো কোনো ঘরের মধ্যে বসে চিন্তা করে, যে হাসি মুখে যে একটা কথা, সেই জায়গাটা কিন্তু তার খুঁজে পাওয়া যায় না, মাঝে মাঝেই সে মনটা মেলিন হয়ে যায়। ঠিক বলেছি কি? আচ্ছা, এই যে জায়গাটা একজন অভিজ্ঞ মানুষ সব বলে দিতে পারেন, আপনার জন্মকোষ্ঠীতে কেমুদ্রি যোগ রয়েছে এবং আরও একটি যোগ রয়েছে যেটা হচ্ছে গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ এবং কেমুদ্রি যোগটা যদি কাটাতে পারেন, মেয়ে কিন্তু খুব ভালো সরকারি চাকরি পেতে পারেন, কারণ ওর কিন্তু গজেশ্বরী যোগটা রয়েছে। এই জায়গাটা ভাবতে হবে, এই জায়গা যতক্ষণ পর্যন্ত আপনি না কাটাতে পারবেন বা যার প্রতিকার না করতে পারবেন, ভগবানের সাধ্য নেই, আপনার মেয়ে এমএসসি পাশ করার পরে এমবিএ করান, এমটেক করান, যা করাবেন, কিন্তু চাকরির জায়গায় কমপ্লিট হবে না এবং বিবাহিত জীবনও ডিসকানেক্ট হবে। আপনি বিবাহ দিতে পারবেন, বিবাহ হবে, কিন্তু ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। তার শরীর ভালো যাচ্ছে না, এ সমস্ত কিছু ঠিক করতে গেলে একবার চেম্বারে আসবেন। প্রত্যেক বৃহস্পতিবার রয়েছে, প্রত্যেক বৃহস্পতিবারে হাওড়া চেম্বারে দেবাশিষ দাকে পাবেন, ডক্টর দেবাশিষ শাস্ত্রী জাগৃতি চেম্বারে শুক্লা মোটরসের পাশে। প্রত্যেক শুক্রবারে কালীঘাট দিশা চেম্বারে পাবেন ডক্টর দেবাশিষ শাস্ত্রীকে। প্রত্যেক শনিবার দমদম শিথির মোড়ে পেয়ে যাবেন ডক্টর দেবাশিষ শাস্ত্রীকে। কলকাতা থেকে মানুষ ভেলোরে যায় ভালো ট্রিটমেন্ট করার জন্য, একজন অভিজ্ঞ মানুষ দেখাতে গেলে সেই মানুষটি কোথায় বসে তার কাছে আসতে হবে। আপনার বাড়ি কোথায় আছে সেটা দেখার দরকার নেই, আপনি সেই মানুষটির কাছে আসবেন। কী করে আসবেন? যদি কাজের গ্যারান্টি চান তবেই আসবেন। আর কোথায় কোথায় বাইরে চেম্বার রয়েছে, কবে মেচেদা, কবে বর্ধমান, কবে শিলিগুড়ি, কবে জলপাইগুড়ি, কবে আগরতলা, কবে মুম্বাই, কবে দিল্লি, আপনার দেখতে থাকুন। দেবাশিষদার 39খানা চেম্বার এই বয়সে মেনটেন করে আপনাদের সেবা করার জন্য। মানুষের সেবাই হচ্ছে পরম ধর্ম, এর মতন সেবা আর পৃথিবীতে কেউ হতে পারে না। যারা এই প্রফেশনের গুরুত্ব হারিয়েছেন, মানুষকে বোকা বানিয়ে সর্বশান্ত করেছেন, তাদের থেকে সাবধানে থাকুন, কারণ আপনার জীবনে ভগবানের উপরে কেউ নেই। যারা নিজেকে ভগবানের উপরে বিরাজ করছেন, ভগবানের মতন ভগবানের উপরে দেখছেন, সেই সমস্ত মানুষকে আপনারা অ্যাভয়েড করুন, কারণ ভগবান যে আপনাকে সব কিছু লিখে দিয়েছে, এই জগৎ সংসারে অল্প সময়ের মধ্যে যে যতদিন বাঁচবেন তার মধ্যে আপনাকে সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ বিলাসবহুল জীবনে অধিকারী হতে হবে। কোনো গ্রহগত অবস্ট্রাকশান যদি থেকে থাকে, কালসর্পযোগ, বীরযোগ, সারেসাথী, ভৌতিক যোগ, গুরুচণ্ডাল যোগ, দারিদ্র্যযোগ, ভগবানের সাধ্য নেই আপনাকে সেই জায়গা থেকে কমপ্লিট করে দেওয়ার। যতক্ষণ পর্যন্ত আপনি প্রতিকার তার না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার না কঠিন ব্যাধি সারবে, না আপনার সন্তানের পড়াশোনা হবে বা আপনার কেরিয়ার তৈরি হবে। আজকের আর সময় নেব না, প্রত্যেকে ভালো থাকুন, এবং ভালো থাকাটাই আমার একমাত্র কামনা। আজকের জন্য আপনারা প্রত্যেকে প্রণাম নেবেন এবং ছোটদের স্নেহ ভালোবাসা জানাচ্ছি। নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।